মাশরুম ভাজি করতেছি, আর আমার জীবনে প্রথম আমি প্রথম রূপচাঁদা মাছ বা পমফ্রেট মাছ কিনলাম। আজকে এই মাছটার রেসিপি নিয়ে চলে আসছি, একটা ফ্রাই করছি আর একটা আমি রসা করছি, এটা পরে আসবে। আপনাদের দুলাভাইকে ফ্রাই করে দিলাম, বাজার থেকে কিন্তু এইভাবেই কিনছি, পরিষ্কার করা, কাটা টুটা কাটা নাই, ভিতরে প্যাটা ট্যাটা ফেলানো এরকম করে আছে। এখন আমি এটা খুব ভালো মাছটা ধুয়ে নিছি, দেখেন কত সুন্দর করে মাথা কেটে ফেলে দিছি, কেটে ফেলে দিছি, আমি মাথা খাবো না। আমরা একটা মাছ ভেজে নেব, যেটা আমার হাজবেন্ডের পরিমাণ মতো তেল দিয়ে অল্প সামান্য লবণ ছিটাই দিয়ে যে মাছটা একটু বেশি বড় সেটা দিয়ে দিলাম। এখন লেগে গেছে, আমি জানি যে রূপচাঁদা মাছ যখন আপনারা ভাজবেন তেলে দেওয়ার প্রায় 1-2 সেকেন্ড পরে সাথে সাথে আবার একটু উল্টাই দিলে পরে এই মাছটা কিন্তু লাগে না, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে সেজন্য লেগে গেছে। মাছ ভাজাটা আমার হাজবেন্ডের জন্য করতেছি, ও মাছ ভাজা অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি, কিন্তু আমার জন্য আমি আলাদা করে রসা করব। কোরিয়ানরা মাছ ভাজাতে হলুদ দেয় না, সেজন্য আমি হলুদ ছাড়াই ওকে মাছ ভেজে দেব এবং খুব লাল লাল করে ভেজে নেব মাছটা। মাশরুম এইটাকে একটু ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কাটব, নিচের দিকে একটু ফেলে দিয়ে এরকম করে ফেলে দেব, নিচে থেকে একটু শক্ত হয় ঠিক এইভাবে কেটে নেব। এই মাশরুমগুলো খেতে আমার কাছে খুব মজা লাগে। অল্প তেল দিয়ে, তেলটা একটু গরম হলে মাশরুম দিয়ে সামান্য লবণ, খুব সামান্য, এতে কিন্তু লবণ বেশি দিলে পোড়া হয়ে যাবে, ভালো করে নাড়িয়ে দিতে হবে। মাশরুমে যতই তেল দেন না কেন মাশরুমের তেল টেনে যায়, সুতরাং অল্প তেলে অল্প আছে এরকম ভাজলে খুব সহজেই এটা চলে যাবে, তেলগুলো খুব সুন্দরভাবে একটু ঢেকে দেবেন। দেখেন নিচে কিন্তু অনেকটাই এখন শুধু, এই দেখেন পানি গলে গেছে, এখন জালটা একটু বাড়াই দিয়ে দেখেন একেবারে অল্প তেল, দেখেন এখন কিন্তু অনেক তেল তেলে লাগতেছে, দেখছেন একটু ঢেকে রান্না করলে। আর এটা কিন্তু অনেক বেশি নরম, প্রচুর নরম, এবং আমার অনেক পছন্দের একটা মাশরুম এটা, অনেক মজার মাশরুমটা, সেজন্য লবণ কম দিবেন, কারণ এটা অল্প হয়ে যায় পরে, আর কোরিয়ান মাশরুমগুলো অনেক বেশি নরম হয়। এখন এর ভেতরে ব্ল্যাক পেপার পাউডার সুন্দর করে একটু করে ছিটাই দিবেন। এই যে মাশরুমের খাবারটা তৈরি করলাম, এটা কিন্তু কোরিয়ার খাবারের ভিতরে সাইড ডিশ হিসাবে ধরা হয়, মাছটাও কিন্তু সাইড ডিশের ভিতরে চলে যায়, কুক ওই যে স্যুপটা ওইটা কিন্তু মেইন ডিশের ভিতরে চলে যায়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে স্যুপ, আর তার সাথে ভাত, কিমচি, মাশরুমের একটা সাইড ডিশ এবং মাছ, আর তার পাশে কিন্তু খিম ছিল, খিমটা একটু পরে নেবে। আর এইখানে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে মাছটা, আর মাছটা খাওয়ার জন্য আমাকে একটু বলতেছিল যদি ঘানজাং সয়া সস আর যদি একটু হসাবি দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয়, সেজন্য আমি ওকে দিলাম। আর এখান থেকে খিম নিয়ে নিল, কোরিয়ান খিম, হসাবি আর ঘানজাং কিন্তু দেখতে ওই রকমই, আর এর সাথে যদি মাছটা ভরাই খায় না আরও বেশি একটু ধাস ধাস লাগে, ঝালঝাল লাগে, খুব ভালো লাগে ওদেরকে, মাশরুমটা কিন্তু অনেক বেশি ভালো। আর আপনারা তো দেখলেন মাছটা আমি অনেকটা লাল লাল করে ভাজা করছি, রূপচাঁদা মাছ এই প্রথম আমি কিনলাম এবং আমার হাজবেন্ডকে আমি প্রথম ফ্রাই করে দিলাম। কোরিয়াতে আসছি অনেক অনেক বছর কিন্তু রূপচাঁদা মাছ আমার কখনো কেনা হয় নাই, আমার কখনো ইচ্ছা হয় নাই পমফ্রেট মাছ, কিন্তু ইদানিং আমি অনেক বেশি দেখে অনেকেই কিনেন, অনেকে দেখা দেখিতে কিনলাম এবং খাবারের জন্য খুব মজা হয়েছে, ওকে দেখে বুঝতে পারতেছি অনেক মজা হয়েছে, এবং আমার জন্য আমি একটা রসা করে রাখছি, এটার রেসিপি আর একদিন দিয়ে দেবো, অত্যন্ত মজা হয়েছে এবং খাচ্ছিল। কিমচিটাও কিন্তু অ হয়েছে, কিমচিটাও আমার নিজের তৈরি করা, ইয়াতে এরকমই যে ঘরে বসে বানছান বা কুক সাইড ডিশ এইভাবে খাওয়া হয় এটাকে বলা হয়
জীব ভাব, মানে ঘরের খাবার, যেটা বাইরে যতই খাক না কেন, যতই ভালো ভালো খাবার খাক না কেন, সবাই কিন্তু ঘরে এসে যখন এই ধরনের খাবার খায় তখন কিন্তু বলে যে খাবারটা অত্যন্ত ভালো হয়েছে, অনেক আর মজা যে করে খায়। স্যুপটা খাচ্ছিল এটা হচ্ছে মিওকুক, দক্ষিণ কোরিয়ার মিওকুকটা অনেক বেশি পপুলার এবং জনপ্রিয়তা অনেক বেশি। কোনো জন্মদিনের পার্টিতে বা জন্মদিনের সময় মিওকুকটা অবশ্যই করা হয়, এবং অন্যান্য সময় যখন আমাদের খেতে ইচ্ছা করে তখন কিন্তু মিওকুকটা আমরা করে খাই। অনেকে মিওকুকের ভিতরে মাংস দেন এবং চিংড়ি মাছ, শুকনো চিংড়ি মাছ, শুটকি চিংড়ি মাছ দিয়েও কিন্তু এটা রান্না আপনারা করেন। কিছু মনে করবেন না, খাবার হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে কে কোন খাবারটা খাবে। ওই যে যে মিওকুকটা দেখছেন, স্যুপ সি উইড, যেটা সমুদ্রের নিচের একেবারে একটা শ্যাওলা বা একটা শাক বলতে পারেন, ওই শাকটা দিয়ে কিন্তু কোরিয়ানরা বিশেষ করে গরুর মাংস দিয়ে স্যুপ তৈরি করে, আর আমিও কিন্তু ওইখানে গরুর মাংস দিয়ে স্যুপটা তৈরি করেছিলাম। যারা হিন্দু আছেন তারা গরুর মাংস খান না, ইসলাম ধর্মে যারা আছেন তারা অনেক বেশি পছন্দ করেন, আবার খ্রিস্টানরাও কিন্তু গরুর মাংস অনেক বেশি খায়। আমি ওইটা রান্না করেছিলাম এবং অত্যন্ত মজা হয়েছিল। আমি সবসময় গরুর মাংস দিয়ে রান্না করি, কারণ শুটকি চিংড়ি মাছ দিলে আমার ছেলেটা খেতে আর চায় না। মিওকুকটা গরুর মাংস দিয়ে রান্না করলে আমি, আমার হাজব্যান্ড বা আমার ছেলে আমরা অত্যন্ত পছন্দ করি। এই যে যে মাংসের এগুলো কিন্তু যে কোনো মার্টে আপনারা কিনতে পারবেন, যে মিওকুকের ভিতরে দেওয়ার জন্য যে মাংসগুলো ছোট ছোট পিস থাকে, অবশ্যই আমি একটা বড় মাংস কিনেছিলাম, গরুর মাংস ওইখান থেকে কেটে দিয়েছিলাম, এটা হানু দিয়ে করা হয়েছে, অত্যন্ত মজা লাগে। যদি আপনারা মিওকুক তৈরি করতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি এই রেসিপিটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো কীভাবে রান্না করতে হয় এবং কীভাবে রান্না করতে পারেন খুব সহজে এবং খুবই মজার হবে খেতে। 100% গ্যারান্টি দিয়ে দেবো যে অত্যন্ত মজার হবে, আমাকে বিশ্বাস করতে পারেন। এবং এই মিওকুকটা খাবার পরে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। দক্ষিণ কোরিয়ার যখন অনেকের অসুস্থ থাকেন, হাসপাতালে ভর্তি থাকেন বিশেষ করে, তখন কিন্তু মিওকুকটা অনেক বেশি দেওয়া হয়, কারণ এতে কিন্তু অনেক বেশি প্রোটিন, ভিটামিন যাই বলেন না কেন অনেক কিছু বেশি আছে। সোখুগি মিওকুক মানে গরুর মাংস দিয়ে যে মিওকুকটা করা হয়, যে স্যুপটা করা হয়, এটা কিন্তু এখনও আমার কোনো চ্যানেলে বা ভিডিওতে দেওয়া নাই, কারণ সবাই বারবার জিজ্ঞেস করেন যে আপনারা কোন ধর্মের কোন ধর্মের, আমি এতটাই করতে পছন্দ করি না, কারণ খাবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই খাবারের উপর যদি নির্ভর করে বা কোনো কিছুর উপরে নির্ভর করে যদি ভিডিওগুলো দেখেন আপনারা, তাহলে আমার মনে হয় না যে আসলে আপনারা মানুষ হিসাবে একটা মানুষকে মানুষকে দেখেন। খাইলো না না খাইলো তা দিয়ে আপনাদের অনেকটা বেশি যায় আসে, অনেকের দুই একজনের বিশেষভাবে কিছু যায় আসে, কিন্তু সবসময় চেষ্টা করবেন মানুষকে মানুষ হিসাবে দেখতে। একটা মানুষ যা খাচ্ছে আপনার হয়তো সেটা পছন্দ নাও হইতে পারে, আপনি একটু স্কিপ করে চলে যান, কিন্তু বারবার একই প্রশ্ন করেন কোন ধর্মের কী বৃত্তান্ত কী খান, আমার মনে হয় এগুলো না জিজ্ঞাসা করে যদি আপনার পছন্দ হয় আপনি খান, আপনার যদি পছন্দ না হয় আপনি খাইয়েন না, আর আপনার যদি দেখতে ভালো না লাগে আপনি একটু স্কিপ করে চলে যান। আমার তো অনেক ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার আমার করেই না, ইউটিউব চ্যানেলে তো ভিউই হয় না, এখন দুই একজন তাও দেখেন, কয়েকবার লাইক দেন কমেন্ট করেন, কিন্তু ফেসবুকে দেখেন যে কয়জনই দেখুক না কেন লাইক কমেন্ট করতে তো তারা একেবারে খুবই দ্বিধাবোধ করে, এবং প্রত্যেকটা সময়ে দুই একজন একই প্রশ্ন করেন কোন ধর্মের কে বৃত্তান্ত, যেটা সবচাইতে অসহ্য একটা সিচুয়েশান বলতে পারেন, যে মানুষকে কিভাবে আপনারা ছোট করতে পারেন বা বোকা করতে পারেন, মানে মানুষকে একটু বোকা মনে করা, যে আপনি নিজে খুব চালাক, নিজে খুব ভালো আছেন, অন্যে আপনার থেকে খারাপ আছে সম্পর্কে বিরূপ মনোভাব করে, এইগুলো একটু বাদ দিয়ে যদি মনে করেন যে ভিডিও দেখতে আসছেন, ফেসবুকে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে লাইক কমেন্ট করবেন দেখবেন। কিন্তু সবসময় যদি মনে করেন যে হ্যাঁ এই মহিলাকে কখন এই ভিডিওতে লাইক কমেন্ট করবো না, শুধু একটু দেখে চলে যাব, তাহলে সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরাই অনেক বেশি জ্ঞানী এবং এর জন্য এই একটা দুইটা প্রশ্ন করে আপনারা নিজেদেরকে খুব বেশি জ্ঞানী মনে করেন, সেটা কিন্তু আসলেই না, কারণ আপনারা যে এত বোকা এই বোকার স্বর্গেই বাস করেন, কারণ আপনারা এই ধারণার উপর নির্ভর করে আমার কিন্তু কিছুই যায় আসবে না। এরকম একটা কমেন্টের উপর নির্ভর করে আমার কখনো কোনো জায়গাতেই মনে হবে না যে আমি আমার ধর্ম চেঞ্জ করেছি বা আমার হাজব্যান্ড ধর্ম চেঞ্জ করেছে, আমরা কোনো কেউই ধর্ম চেঞ্জ করি নাই। ইভেন আমার শ্বশুর বাড়ির কেউ বা আমার বাবার বাড়ির কেউ আমরা কে ধর্ম চেঞ্জ করি নাই, আমার বাবার বাড়ি যে ধর্ম, আমার শ্বশুর বাড়ি যে ধর্ম, আমরা যে ধর্ম, আমরা সবাই একই ধর্মের। আপনারা বারবার শুধু কমেন্ট করেন, ফেসবুকে অনেক বেশি কমেন্ট আসে, ইদানিং ইউটিউবে এসেও আপনারা কমেন্ট করতেছেন। আসলে মানুষের জ্ঞান বুদ্ধি কতটা লোপ পেলে তারা ফেসবুকে বা ইউটিউবে এসে জিজ্ঞাসা করেন আপনি কোন ধর্মের, আপনার হাজব্যান্ড কোন ধর্মের, আপনারা কি মানুষকে মানুষ হিসেবে দেখতে পারেন না, আপনাদেরকে মানুষকে মানুষ হিসেবে দেখতে খুব খারাপ লাগে। একজন তো কমেন্ট করে গেলেন যে আপনার স্বামীকে দেখতে ওরাং ওটাঙের মতো মনে হয়, তা আমি দেখছি যে বিজ্ঞানে বা সায়েন্সে পড়ার সময় যখন শুনছি বা দেখছি ওখানে লেখা ছিল যে আমাদের নাকি মানুষের আগে নাকি অনেক আগে নাকি আমরা শিম্পাঞ্জি বা এই ধরনের হনুমান না এরকম কিছু ছিলাম। যদি আমরা সত্যি সেইখান থেকে আমরা জন্ম নিয়ে থাকি, তাহলে কিন্তু
যদি মনে করেন যে আমরা সবাই সেইভাবে জন্ম নিয়েছি, তাহলে ওই লোকটা কি বাদ গেছে, ওরাং উটাং ছিলেন না? এই যে মানুষকে যে অপমান করা যে কোরিয়ানরা ওরাং, আর যারা বাংলাদেশের কয়েকজন খুব বাজে কমেন্ট করেন তারা শুধুমাত্র মানুষ, এই যে যে কমেন্টগুলো করেন, আমার মনে হয় অত্যন্ত বলদের মতো একটা, বোকার মতো একটা কিছু কথা বলেন আপনারা। ফেসবুকে তো একজন কমেন্ট করে গেছেন যে আমাকে কে শিখাইছে যে অন্য এক ধর্মে বা বিধর্মী বিয়ে করার, তিনি কি জানেন আমি কোন ধর্মের বা আমার হাজবেন্ড কোন ধর্মের? তিনি আমাকে আইন শিখাচ্ছেন যে আমাকে আইনের আওতায় আনা উচিত। আমি জানি না বাংলাদেশের এই ধরনের বোকা মানুষগুলো কিভাবে বাস করে, আমি এটাও বুঝতে পারি না যে বাংলাদেশে যারা অনেক ধর্মের মানুষ আছে, এই লোকের কাছ থেকে অন্য ধর্মের যারা আছে তারা কি ভালো ব্যবহার পায়? ধর্মটাকে আপনার যদি অনেক বেশি ভালো লাগে আর ভালো মনে হয়, তাহলে মনে করবেন যে আপনার আশেপাশে যারা আছে তাদের ধর্মটাও তাদের কাছে অত্যন্ত প্রিয়। আপনারা শুধুমাত্র মনে করেন যে দুই একটা কমেন্ট করে আপনারা শুধুমাত্র ধর্মের অনুসারী, আপনারাই ভালো আছেন, কই এই এক দুজন ব্যক্তির জন্য মন মানসিকতা কিন্তু অনেকেরই খারাপ হয়, অনেকে কিন্তু মন মানসিকতার একটু কষ্ট পায় যে আসলে কিভাবে কি বললো এরকম, তাই না? এই যে আপনি যে কমেন্টগুলো করেন, সেই সময় হয়তোবা আপনি খুব বেশি ভালো মনে করতেছেন, ভালো একটা কাজ করছেন, কিন্তু না, আপনি অসম্ভব মানসিক রোগী। কারণ আপনি যেহেতু এই ধরনের কমেন্ট করেন, আপনিও কিন্তু এক ধরনের সাই ধরনের কমেন্ট যারা করেন তাদের কাছ থেকে ভালো কোনো কিছু কখনোই আশা করা যায় না, আশা করতে হয়ও না। এবং আপনারা যদি মনে করেন যে বলেন যে আপু মন খারাপ করেন না, না আমি মন খারাপ করি না, আমি শুধু চিন্তা করি যে আসলে মানুষের মন মানসিকতা অনেক বেশি খারাপ, দুই একজনের মন মানসিকতা তো অত্যন্ত খারাপ, তাদের কথা আমি চিন্তা করে অত্যন্ত বেশি একটু মনোকষ্ট হয়। কীরকম জানেন, যে আসলে মানুষ এখনও মানুষকে মূল্যায়ন করতে দিল না, মূল্যায়ন করতে পারলো না। দুই একজন মানুষ আছেন যারা ধর্মের দোহাই দিয়ে এরকম কথা বলেন, কিন্তু আপনারা জানেন না, তাই না, আমি বা আমার হাজব্যান্ড কোন ধর্মের? আমরা দুজনে একই ধর্মের, আমাদের গোষ্ঠী, আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী সব একই ধর্মের। সুতরাং আপনারা এই ধরনের কমেন্ট না করে যদি মনে করেন যে ভিডিওগুলো ভালো লাগতেছে দেখবেন, ভালো না লাগলে দেখার দরকার নাই। শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীতে আরও অনেক দেশ আছে, অনেক মানুষজনরা আছেন যাদের মন মানসিকতা অনেক বেশি ভালো। বাংলাদেশের এই এক দুজনের জন্য কিন্তু অনেক বেশি মন মানসিকতা বা বাংলাদেশের ভাবমূর্তিও কিন্তু নষ্ট হয়। কেউ এরকম একটা কমেন্ট করলে অন্যজন দেখলো, তাহলে চিন্তা করলো এই বাংলাদেশের লোকজনরা এরকম কমেন্ট করে আসলে কেমন যেন একটা বিরূপ ধারণা পড়ে। সুতরাং এই যে ফেসবুক, এগুলো হচ্ছে ওপেন অনলাইন প্ল্যাটফর্ম, যেগুলো এখানে মানুষজন যখন কথা বলে অবশ্যই চিন্তাভাবনা করে কথা বলা উচিত, অবশ্যই একটা একটা যখন কমেন্ট করেন একটা ভালো কমেন্ট করাই সবার উচিত। যদি কমেন্ট করতে না পারেন করার দরকার নাই, যদি খারাপ কমেন্ট করতে চান তাহলে আপনার নিজের ফেসবুক একটা খুলে সেখানে ভিডিও আপলোড দিয়ে নিজের থেকে নিজেই দেন যে আপনি ভালো। তখন দেখবেন যে আপনার পেজে বা আপনার ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করে, তখন আপনার কেমন লাগে? একজন তো কমেন্ট করলো যে আপনি বুড়ো বেটাকে বিয়ে করছেন, আমি তাকে উত্তর দিলাম তোর আম্মা কি বুড়ো বেটা বিয়ে করছে? তখন তিনি আমাকে কি বললেন জানেন, কমেন্টের উত্তর দিলেন আপনি আমার পরিবার নিয়ে কথা বলেন, তার আম্মা তার পরিবার, আমার হাজব্যান্ড কি আমার পরিবার না? আমি কি তাকে বিয়ে করি নাই? আমি কি তার সঙ্গে এমনি আছি? আমাদের সামাজিকভাবেই বিয়ে হয়েছে, সমস্ত কিছু সামাজিকভাবেই হয়েছে। আপনার আম্মা যদি আপনার পরিবার হয়, আপনার বউ যদি আপনার পরিবার হয়, আপনি আরেকজনকে কেন তার স্বামীর বিষয়ে বা তার বউর বিষয়ে বা তার ছেলেমেয়ের বিষয়ে কথা বলবেন, নেগেটিভ কমেন্ট করবেন? এগুলো কি মাথায় আসে না যে আপনি একজনকে খারাপ বলতেছেন, তাহলে আপনার আম্মা আপনার বোনও তো এরকম খারাপ, তাই না? খারাপ না? তখন আপনি কি বলেন আপনার পরিবার নিয়ে? আপনার পরিবার অনেক বেশি ভালোবাসার, আমাদের পরিবার কি ভালোবাসার না? যে ভালো কথা কি নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসলে অন্যকেও ভালোবাসা যায়, নিজেকে যদি ভালো মনে করেন তাহলে অন্যকেও ভালো মনে করা যায়। যে যেমন ঠিক সে তেমনই কমেন্ট করবে, যে যেমন চিন্তা করে সে তেমন চিন্তাভাবনা করে কমেন্ট করেন। যারা অনেক বেশি ভালো ভালো কমেন্ট করেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, যারা পাশে আছেন, যারা দেখছেন সবসময়, একটা লাইক দিচ্ছেন বা কমেন্ট করতেছেন, তাদের জন্য সত্যি আমার অনেক বেশি থ্যাংক ইউ তাদের কাছে, যারা আমার সবসময় পাশে আছেন। এই ভিডিওটা কিন্তু আমি প্রায় দিনের ভিডিওগুলো না কেটে একেবারে অনেক কোনো কিছু এডিট না করে সম্পূর্ণভাবে আপলোড করতেছি, যেন অনেকেই দেখেন যে আসলে আমি যে বাংলাদেশি, আমার হাজব্যান্ড কোরিয়ান, এবং আমাদের বয়সের পার্থক্য কিন্তু খুব বেশি না, আমাদের দুজনের বয়সের পার্থক্য মাত্র কয়েক বছরের। আমাকে দেখতে এরকম লাগে ইয়াং, আমার হাজব্যান্ড সবসময় এরকম থাকে, বিদায় এরকম দেখায়, কিন্তু আসলে আমাদের বয়সের পার্থক্যটা খুব বেশি না। এবং আমি বহু বছর ধরে কোরিয়াতে আছি, কোরিয়ান রান্না বান্না করা বা কোথাও ঘুরতে যাওয়া আমার খুব বেশি পছন্দ হয়, এবং আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে
কোথাও ঘুরতে গেলে বা কোথাও কোনো জায়গায় বেড়াতে গেলে সব সময় আমাকে হেল্প করে, এবং আমি দেখেন অনেক ভালো রান্না করি, যেটা ও অনেক বেশি পছন্দ করে খেতে, এবং ও ভালো আমার শ্বশুর বাড়ির লোকজনরাও আমাকে যথেষ্ট ভালোবাসে। এবং আমি গেলে পরে, এই যে যে এখন যে অনেক বেশি ঠান্ডা, এই ঠান্ডাতে গেলে পরে অনেক বেশি ঠান্ডা লাগে, কারণ তাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 5.5 ঘন্টারও বেশি পথ ঘাঙ্গন্দোতে। ঘাঙ্গন্দো দক্ষিণ কোরিয়ার সবচাইতে শীতের এলাকা, সবচাইতে বেশি শীত পড়ে ঘাঙ্গন্দো, ওইখানে আমার শ্বশুর বাড়ি। আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, কারণ এই যে আমরা যেখানে আছি ঘংজো, ঘংজো থেকে ঘাঙ্গন্দো অনেক বেশি শীত, আমার তো আরো বেশি শীত লাগে। ঘাঙ্গন্দোতে এত বেশি শীত যে মনে হয় যেন গায়ের চামড়া ফুটো করে শীতগুলো ভিতরে চলে যায়, এত শীত, প্রচুর শীত পড়ে এবং প্রচুর স্নোয়িং পড়ে ঘাঙ্গন্দোয়ে, তুষারপাত হয়, প্রচুর তুষারপাতে ঘাঙ্গন্দো যে এলাকাটা দক্ষিণ কোরিয়ার অত্যন্ত সুন্দর, এবং চারিদিকে কিন্তু পাহাড় আর পাহাড়, এত বেশি পাহাড়, আর মানুষজন কিন্তু খুব কম বাস করে ঘাঙ্গন্দোতে। আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগে ঘাঙ্গন্দো, খুবই ভালো লাগে যেতে, ওখানে গিয়ে যখনই যাই থাকি ঘুরতে যাই অনেক বেশি মজা হয়। এইভাবে মাশরুমটা ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো খাবে, দেখেন প্রচুর ভালো খাচ্ছে, আমি কিন্তু দেখতেছি। আর আপনারা দেখেন যে মাশরুমটা যদি এইভাবে ভাজি করেন, কোরিয়ান মাশরুমগুলো, আপনারা খুব ভালো খেতে পারবেন, ছোটো ছোটো বাচ্চাদেরও দিতে পারবেন, আর যদি ডিমটা নেড়ে ভেতরে তাহলে বাচ্চারা ভালো খাবে। আমার ডিমের রেসিপি আছে মাশরুম দিয়ে, কিন্তু এমনি এরকম ভাজার রেসিপিও হয়তো আছে, আমার মনে নেই, কিন্তু অনেক বেশি ভিডিও আছে খাবারের ভিডিওগুলো, মিওকুকের ভিডিও যদি চান আমাকে বলবেন, আর না চাইলেও আমি দিয়ে দেবো হয়তো কোনো এক সময় গরুর মাংসের মিওকুকের ভিডিওটা, খুবই মজার। যদি এইভাবে রান্না করেন, না ছোট থেকে বড় যারা খেতে ভালোবাসেন তারা খাবেন, অবশ্যই যারা ইসলাম ধর্মের আছে তারা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, অত্যন্ত মজার। দক্ষিণ কোরিয়াতে অনেক ইসলাম ধর্মের আছেন যারা হয়তো বা খেতে পারেন, দেখে আমি যদি মিওকুকের এই রেসিপিটা দিয়ে দিই আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, প্রচুর মজা লাগে, ভালো লাগে খেতে। এক প্লেট কেন, 2 প্লেট ভাতও নিয়ে খাবেন। আমার হাজব্যান্ড কিন্তু একটু আগে কিন্তু আর একবার ভাত চেয়ে নিয়েছে। আমি ভালোই রান্না করি, যথেষ্ট ভালো রান্না করি, যার জন্য ও অনেক বেশি খেতে পছন্দ করে এবং সম্পূর্ণভাবেই খায়, কোনো কিছু বাদ দেয় না, দেখেন একেবারে কাঁচায় কোচায় খাবে, কোনো কিছুই রাখবে না। আমি যেহেতু আমার দেশের বাংলাদেশের খাবার খাবো, সেজন্য আমরা একসঙ্গে খাবার টাইম, আর আমাদের ছেলেটাও খাবে আলাদা সময়ে, আমাদের তিনজনের খাবার সময় অত্যন্ত আলাদা আলাদা সময়ে, ছুটির দিনে হয়তো বা একসাথে কখনো খাওয়া হয়। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।